এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের যোগাযোগ বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনে অংশ নিতে সকালে দেশ ছাড়ার আগে এক অডিও বার্তায় তিনি এ তথ্য জানান। অন্যদিকে বাংলাদেশে যেন এই ভ্যারিয়েন্ট ঢুকতে না পারে সেজন্য দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর আর সীমান্তগুলোতে বাড়তি নজরদারি পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকার করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো সতর্কতা হিসেবে বাংলাদেশও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সাউথ আফ্রিকার সাথে যোগাযোগ এখনো স্থগিত করা হচ্ছে এবং সকল এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট এখানেও স্ক্রিনিং প্রক্রিয়া আরো জোরদার করা হয়েছে এবং এই নির্দেশনা দেওয়া হলো। অন্যান্য জায়গা থেকেও আসবে সে বিষয়েও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হবে। করোনা নতুন এই ভ্যারিয়েন্ট অমিক্রন নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগের সবগুলোর চেয়ে এই ভ্যারিয়েন্ট অনেক বেশি ভয়াবহ। অমিক্রন যেন বাংলাদেশে বিস্তার করতে না পারে তার জন্য বেশ কিছু পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞের। এটা সম্বন্ধে যতটুকু আমরা জানতে পারলাম, এটা অত্যন্ত ভয়াবহ, দ্রুত সংক্রমণশীল, দ্রুত ছড়ায় এবং দ্রুত আক্রান্ত হয় এবং সিরিয়াস হয়ে যায়। সুতরাং আমরা তো অবশ্যই ভয় পাচ্ছি যে সেই জন্য, যেহেতু আমরা এখন পর্যন্ত আরো অনেক কিছু তথ্য হয়তো আরো কয়েকদিনের মধ্যে জানতে পারবো, যেহেতু নতুন আমরা অনেক কিছু কিন্তু জানি না, এটা স্বীকার করতেই হবে যে আমাদের বাঙালি যারা ওই সমস্ত দেশে থাকে তাদেরকে ডিসকারেজ করব, তারা যেন না আসে। আর ওই দেশের লোক বা তারাও যদি কেউ এসেই পড়ে, এয়ারপোর্টে কঠোর নজরদারি করতে হবে, তাদের টেস্ট করতে হবে এবং টেস্ট করলে যদি আল্লাহ না করুক কোনটা ডায়াগনোসিস হয়, সাথে সাথে যেটাই হোক তাকে কোয়ারেন্টাইন বা আইসোলেশনের ব্যবস্থা করতে হবে। বাজারে যেগুলো ভ্যাকসিন আছে, টিকা আছে, এগুলো কিন্তু অতটা কার্যকরী নয় বলেই কিন্তু তারা বলছে আর কি। তা আমাদের অভিজ্ঞতা তো অতটা এখনো হয় নাই, কারণ আমরা মাত্র জানতে পারলাম, তবু আমরা নজর রাখবো, খেয়াল রাখবো, সচেতন থাকবো। স্বাস্থ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একই পরামর্শ, ভ্যারিয়েন্ট যত ভয়াবহই হোক রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নাঈম হাসান, বাংলাভিশন, ঢাকা।